আসসালামু আলাইকুম। হেলথ ইনফোটেকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আমাদের আলোচনার বিষয়, জেনে নিন খাঁটি ঘি চেনার উপায়। ভেজালের ভিড়ে খাঁটি ঘি চেনা দরকার। জেনে নিন কিভাবে বুঝবেন বিশুদ্ধ ঘি আছে কিনা, ঘি খাঁটি কিনা সেটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো প্যানে গরম করা। এক চামচ ঘি দিনে গরম প্যানে, যদি ঘি তাৎক্ষণিকভাবে গলে যায় এবং গাঢ় বাদামি রঙের পরিণত হয়, তবে এটি বুঝবেন খাঁটি ঘি। তার আগে ছোট্ট একটা বিরতি। নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি প্রেস করুন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাদের জানান, তাহলে 24 ঘন্টার মধ্যে এর সমাধান দেওয়ার চেষ্টা করব। অন্য ভিডিওর নিচে কমেন্ট করলে আমাদের সঠিক উত্তর দেওয়া সম্ভব হবে না, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যদি ঘি গলতে সময় নেয় এবং হলদে হয়ে যায়, তখন বুঝবেন ঠকিয়েছে আপনাকে। একটি কাচের বয়েমে খানিকক্ষণ ঘি নিন। একটি গরম পানিতে একটি গরম পাত্রে বয়েমে বসিয়ে গরম করুন। গলে গেলে ফ্রিজে রেখে দিন বয়েমটি। যদি ঘি 2 লেয়ারে জমে, তাহলে বুঝবেন ঘির সঙ্গে নারকেলের তেল মিশানো হয়েছে। এক চামচ ঘি নিন হাতের তালুতে। যদি ঘি ত্বকের স্পর্শে আপনাকে গলে যায়, তাহলে বুঝবেন যে ঘি বিশুদ্ধ। তরল ঘিয়ের সঙ্গে সামান্য আয়োডিন সলিউশন দিন। যদি বাদামি রঙের সলিউশনটি বা বেগুনি রং ধারণ করে, তাহলে বুঝবেন এটি খাঁটি নয়। খাঁটি ঘি চেনার একটি সহজ উপায়, কিন্তু আবারও খাঁটি ঘি চেনার কয়েকটি অন্য ব্যবস্থাও আছে। যেমন বাজার থেকে ক্রয়কৃত অধিকাংশ পণ্যই ভেজাল সদয়লভ, এই জন্য ঘি কেনার সময় মানে আশঙ্কা জাগে যে ঘি খাঁটি হবে কি না, তাতে ভেজাল কিছু মেশানো আছে। ভেজাল ঘি দরিদ করলে পয়সা নষ্টের পাশাপাশি হতে পারে আপনার স্বাস্থ্যের সমস্যা। এই জন্য কিছু সহজ পদ্ধতির কথা বলি, যেখান দ্বারা আপনি ঘরে বসেই পরীক্ষা করতে পারেন ঘি নারকেলের তেল মেশানো আছে কিনা। ভেজাল ঘি শনাক্তকরণ পরীক্ষা। ভেজাল ঘি শনাক্তকরণের জন্য ঘি পদ্ধতি, ঘরোয়া পদ্ধতি বা ল্যাবের পদ্ধতি রয়েছে। ঘরোয়া পদ্ধতিতে শুধু ঘি ভেজাল আছে কি না তা জানা যাবে, তবে কে দ্বারা ভেজাল করা হয়েছে সেটিও শনাক্ত করা যাবে ল্যাবের পরীক্ষার মাধ্যমে। ঘরোয়া পদ্ধতি, হাতে কিছু ঘি নিয়ে রগড়ন, তারপর শুকিয়ে দেখুন। যদি কিছুক্ষণ পর গন্ধ আসে বন্ধ হয়ে থাকে, তাহলে বুঝবেন ঘি মেশানো, ভেজাল ঘি মেশানো আছে। তবে এইভাবে ঘিতে কিছু মেশানো আছে তা জানা যাবে না। হাতের তালুয় 1 চামচ ঘি নিন। যদি নিজে নিজেই গলাতে শুরু করে, তাহলে বুঝবেন যে এটি খাঁটি। সাধারণত খাঁটি ঘি শরীরের তাপমাত্রায় গলতে শুরু করে। 1 চামচ ঘি নিয়ে গরম করতে থাকুন। যদি দ্রুত গলে যায় এবং বাদামি রং ধারণ করে, তাহলে বুঝবেন এটি খাঁটি। কয়েক সেকেন্ডের মধ্যে খাঁটি ঘি গলে যায়। যদি ভেজাল ঘি মেশানো থাকে, তাহলে গলতে দীর্ঘ সময় নেয়।
ল্যাবের পরীক্ষাতে বোঝা গেছে যে ঘি মিশ্রণটি উপাদানগুলোর সঙ্গে সম্পর্ক, বিভিন্ন উপাদানের সাথে সম্পর্ক। যেমন ক্লোরাটা ডাই শনাক্ত করেছেন যে এক চামচ ঘিয়ের মধ্যে 5 মিলিগ্রাম হাই ক্লোরোডোরিক অ্যাসিড যোগ করে। যদি ঘি লাল হয় তবে বুঝতে হবে যে ঘিতে কেল্টার ডাই মেশানো হয়েছে। সিদ্ধ আলু শনাক্তকরণ, এক চামচ ঘিতে 4 থেকে 5 ড্রপ আয়োডিন যোগ করে ফেলুন। যদি ঘিয়ের রং পরিবর্তন হয়ে নীল হয় তাহলে বুঝবেন ঘি বিশুদ্ধ আলু মেশানো হয়েছে। ডালডা শনাক্তকরণ, একটি বাটিতে 1 চামচ ঘি হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সামান্য মেশানো হয়েছে। যদি ঘি হালকা লাল বা লালচে বাদামি হয় তাহলে বুঝবেন ঘিতে ডালডা মেশানো হয়েছে। তেল শনাক্তকরণ, 100 মিলিগ্রাম ঘি নিন, তাতে ফারফিউরাল ও হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশানো, তারপর অ্যালকোহল যোগ করুন, 10 মিনিট অপেক্ষা করুন। যদি লাল রং হয়ে আসে তাহলে বুঝতে হবে তিলের তেল মেশানো আছে। ভেজাল ও আয়ুর্বেদিক শাস্ত্রে ঘিয়ের অনেক উপকারিতা বলা হয়েছে, তবে তা অবশ্যই খাঁটি ঘি হতে হবে। এই সকল সহজ পদ্ধতির মাধ্যমে আমরা ঘি সহজেই শনাক্ত করতে পারি এবং সকল সহজ পদ্ধতির মাধ্যমে খাঁটি ও ভেজাল শনাক্ত করতে পারি। তাই সহজেই বন্ধুরা ঘি শনাক্ত করে নিন এবং ঘিকে পরীক্ষার মাধ্যমে ভেজাল কিনা খাঁটি পরীক্ষা করুন।